আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো বন্ধুগণ, আমি জাহিদ, মিস্টার জাহিদ বিডির পক্ষ থেকে। সবাই কেমন আছেন? আশা রাখছি আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে জুনের 13 তারিখ, রোজ হচ্ছে মঙ্গলবার। আজকে পাইকারি বাজারে প্রত্যেকটি জেলা রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম কেমন যাচ্ছে বা পাইকারি বাজার কেমন দামে বিক্রি হবে, ইতিমধ্যে আমরা সেটা কালেকশন করে ফেলেছি। এখন প্রত্যেকটি জেলার নাম নিয়ে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। তো মোটামুটি কিছুটা স্বাভাবিক বা কমতির দিকে মনে হচ্ছে আমার কাছে, অনেকেই বাড়তির দিকে বলে আমি জানি না, আমার কাছে কমতির দিকে মনে হচ্ছে রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম। বাট ওইভাবে যে কমেছে বিষয়টা এটা না, আমার কাছে কমতির দিকে মনে হচ্ছে। তারপরেও যাদের খামার রেডি ব্রয়লার এবং সোনালি রয়েছে, তারা চাইলে বিক্রি করে ফেলতে পারেন, তবে নিজ দায়িত্বে যাচাই বাছাই করে দেখে শুনে খোঁজ খবর নিয়ে তারপরে বিক্রি করবেন, ঠিক আছে? তবে কিছুটা কমতে দিকে মনে হচ্ছে। যেমন লক্ষ্মীপুরে 165 থেকে 168 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকা বা 30 টাকার মধ্যে চলতেছে হচ্ছে সোনালি। ঢাকা 165 থেকে 170 টাকা ব্রয়লার, 220 থেকে 230 টাকার মধ্যে সোনালি। মুন্সিগঞ্জ 175 থেকে 180 টাকায় চলতেছে ব্রয়লার, 230 থেকে 240 টাকায় চলতেছে সোনালি। তো আমরা আসলে আপনাদেরকে এখন যে রেটগুলো জানিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে পাইকারি বাজারে পাইকারি রেট, ডিলারদের রেট, আড়তদারদের রেট। এখান থেকে খুচরা দোকানদার যারা আছে তারা হয়তো এখান থেকে কিছুটা বাড়তি দাম বিক্রি করবে, সেই রেটটা এই রেটের সাথে মিলিয়ে কোন ধরনের বিভ্রান্তি ছড়াবেন না পাইকারি বাজারে, সেটা মাথায় রাখবেন। তো যারা প্রতিনিয়ত মুরগি বিক্রি করছেন তারা অবশ্যই কমেন্ট করে সেই রেটটা জানিয়ে দেবেন, কারণ এখন যেহেতু কমতি বা বাড়তির দিকেই থাকে মুরগির দাম, যে কোনো মুহূর্তে কমেও যেতে পারে বা বেড়েও যেতে পারে। এখন আমি যে রেটটা বলতেছি এটা হয়তো কয়েক ঘন্টা পরে চেঞ্জও হয়ে যেতে পারে। তো সেজন্য যারা প্রতিনিয়ত মুরগি বিক্রি করছেন তারা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে আপনার রেটটা জানিয়ে দেবেন। এতে করে অন্যান্য খামারি ভাইয়েরা উপকৃত হবে, অন্যান্য খামারি ভাইয়েরা কমেন্টটা দেখলে স্পষ্ট একটা ধারণা পাবে কত টাকায় কোন জেলায় চলতেছে। অবশ্যই আপনি যে জেলা সে জেলাটা উল্লেখ করবেন আশা করছি, তবে কোনো বিভ্রান্তিকর কোনো তথ্য দিবেন না। তারপর হচ্ছে গাজীপুর 160 থেকে 162 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকা সোনালি। তারপর হচ্ছে নরসিংদী 160 থেকে 165 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকা সোনালি। তারপর হচ্ছে টাঙ্গাইল 155 থেকে 165 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকা সোনালি। তারপর হচ্ছে রাজশাহী 160 থেকে 165 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। চট্টগ্রাম 165 থেকে 170 টাকা ব্রয়লার, 220 থেকে 235 টাকার মধ্যে, কিছু কিছু জায়গায় 40 টাকা বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে খুলনা 155 থেকে 162 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে বরিশাল 160 থেকে 165 টাকা ব্রয়লার, 210 থেকে 230 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে ময়মনসিংহ 160 থেকে 165 টাকা ব্রয়লার, 210 থেকে 230 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তারপর হচ্ছে নেত্রকোনা 160 থেকে 162 টাকা ব্রয়লার, 210 থেকে 230 টাকার মধ্যে সোনালি। রংপুর 160 থেকে 165 টাকা ব্রয়লার, 115 থেকে 125 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। সিলেট 165 থেকে 170 টাকা ব্রয়লার, 215 থেকে 230-235 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। কিশোরগঞ্জ 160 থেকে 165 টাকা ব্রয়লার, 210 থেকে 225 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। চাঁদপুর 160 থেকে 170 টাকা ব্রয়লার, 220 থেকে 230-235 টাকা বিক্রি হচ্ছে সোনালি। তারপরে হচ্ছে বগুড়া 160 থেকে 165 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকা সোনালি। ফরিদপুর 165 থেকে 168 টাকা ব্রয়লার, 210 থেকে 230 টাকার মধ্যে সোনালি। পাবনা 160 থেকে 165 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। নোয়াখালী 165 থেকে 172 টাকা ব্রয়লার, 220 থেকে 240 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। কুমিল্লা 165 থেকে 168 টাকা ব্রয়লার, 210 থেকে 230 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। কক্সবাজার 170 থেকে 175 বা 80 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 240 থেকে 250 বা 60 টাকায় বিক্রি হচ্ছে সোনালি, যেহেতু ওটা পর্যটক এলাকা। তারপর হচ্ছে বিবাড়িয়া 170 থেকে 180 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 200
30 থেকে 250 টাকায় বিক্রি হচ্ছে সোনালি। কুষ্টিয়া 165 থেকে 168 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। সাতক্ষীরা 160 থেকে 165 টাকা ব্রয়লার, 210 থেকে 230 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। সিরাজগঞ্জ 160 থেকে 165 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকা সোনালি। যশোর 155 থেকে 165 টাকা ব্রয়লার, 200 থেকে 220 টাকা সোনালি। চুয়াডাঙ্গা 155 থেকে 162 টাকা ব্রয়লার, 210 থেকে 230 টাকার মধ্যে সোনালি। দিনাজপুর 155 থেকে 160-162 টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার, 210 থেকে 225 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। পঞ্চগড় 155 থেকে 165 টাকা ব্রয়লার, 210 থেকে 230 টাকা সোনালি। ঠাকুরগাঁও 155 থেকে 162 টাকা ব্রয়লার, 210 থেকে 220 টাকার মধ্যে বিক্রি হচ্ছে সোনালি। তো এই ছিল পাইকারি বাজার রেডি ব্রয়লার এবং সোনালি মুরগির পাইকারি বাজার দাম। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।